বলুন তো কে এটা চিনতে পারছেন এটা আমাদের গোলুমলু সে আবারও আপনাদের সাথে দেখা করতে চলে এসেছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাজিয়াস কুকিং হাউস আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও খুবই সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমার সাথে পুরো ভিডিওতে থাকবে গোলুমু সে আজকেও আমাকে হেল্প করতে চলে এসেছে তাই আমরা দুজন মিলে আজকে তৈরি করব স্নো পুডিং মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে ঝটপট মজাদার স্নো পুডিং তৈরি করব। এই পুডিং তৈরি করা কতটা সহজ তা আমার ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক স্নো পুডিংয়ের জন্য লাগবে মাত্র দুইটি উপকরণ ডিমের সাদা অংশ আর লাগবে চিনি প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করে নিব এজন্য যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতেই ক্যারামেল তৈরি করছি আপনারা চাইলে অন্য কোনো পাত্রে ক্যারামেল তৈরি করে পুডিংয়ের মোল্ডে ঢেলে নিতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর সামান্য পানি দিয়ে দিলাম এখন চুলার তাপ মিডিয়াম রেখে এটাকে জাল করতে হবে মাঝে মাঝে বাটিটা ধরে ঝাঁকিয়ে দিব। আর অপেক্ষা করব ক্যারামেলের কালারটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমার ক্যারামেলের কালার চেঞ্জ হয়ে এসেছে দেখুন হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন চুলা অফ করে বাটিটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির তলাতে ক্যারামেল দিয়ে কোট করে নিব আর এটা এক সাইডে রেখে দিব এখন পুডিংয়ের মিক্সারটা রেডি করে নিব এর জন্য একটি মিক্সিং বলে তিনটি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন কোনোভাবেই যেন হলুদ অংশ না আসে এখন একটি হ্যান্ড বা ইলেকট্রিক বিটার যে কোনো একটা দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে প্রথমেই গোলুমলু হ্যান্ডউইক্স দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছে কিন্তু হ্যান্ডউইক্স দিয়ে ফোম করতে গেলে অনেক টাইম লাগে এজন্য আমি ইলেকট্রিক বিটার ইউজ করব। ডিমের সাদা অংশ কিছুক্ষণ বিট করার পর চিনি অ্যাড করতে হবে চিনি দিচ্ছে গোলুমু এখানে ওয়ান থার্ড কাপ চিনি আছে এইটা দুই থেকে তিনবারে দিতে হবে কিন্তু যেহেতু ঘোলুমলু দিচ্ছে এজন্য সে একবারেই ঢেলে দিয়েছে আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিনবারে দিতে আর চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন বিট করতে হবে যতক্ষণ ক্রিমের মতো থিকনেস না আসে বিট করতে করতে এর মাঝে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্সের পরিবর্তে লেবুর রস বা অন্য যে কোনো এসেন্স ইউজ করা যাবে আমি ভ্যানিলাইসেন্স দিয়ে আরও দুই মিনিট মতো বিট করেছি এই মিক্সারটার থিকনেস ঠিক এমন হবে আর যাদের বুঝতে প্রবলেম হবে তারা বাটিটা কাত করে দেখবেন যদি দেখেন মিক্সারটা নড়াচড়া করছে না বা নিচের দিকে নামছে না তাহলে বুঝবেন মিক্সার রেডি যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সে বাটিতে এই মিক্সটা নিয়ে নিয়েছি আর চেপে চেপে ডিমের এই সাদা অংশটা সেট করতে হবে যেন বাটির কোনো অংশই ফাঁকা না থাকে সম্পূর্ণ পুডিংয়ের মিক্সটা আমরা সেট করে নিয়েছি এখন বাটিটা ভাপে বসাতে হবে এর জন্য আমি একটি পাত্রে আগে থেকেই পানি আর একটি স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি এখন পুডিংয়ের বাটিটা এর মধ্যে বসিয়ে পুডিংয়ের বাটিটা ঢেকে দিচ্ছি আর পুরো পাত্রটাও অন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে স্নো পুডিংটাকে মিডিয়াম লো স্টিম করব পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার স্নো পুডিং হতে সময় লেগেছে পনেরো মিনিট এরপর চুলাটা বন্ধ করে পুডিংটা বের করে নিব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুটা ঠান্ডা হয়ে আসলে একটি বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর নিজে নিজেই বাটির চারিদিক থেকে খুলে আসে জাস্ট বাটিটা উলটিয়ে নিলেই মোল্ড আউট হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের ঝটপট আর দুইটি উপকরণে তৈরি মজাদার স্নো পুডিং এর থেকে সহজ পুডিং আর একটাও নেই দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক মজা ডেজার্ট হিসেবে এই আকর্ষণীয় স্নো পুডিংটা আমার অনেক পছন্দ আর আজকের পুডিংটা অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি মজার কারণ গোলুমলু পুরোটাতেই হেল্প করেছে আপনারাও নিশ্চয় এতক্ষণ স্ক্রিনে গোলুমলুর দুষ্টামি দেখেছেন আর সে কতটা মজা করে আমাকে হেল্প করছিল সেটাও দেখেছেন সে আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা ওর জন্য দোয়া করবেন আশা করছি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ